নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 7/11/2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে মিড ডে মিলের পরিবর্তে যে পরিবর্তিত নাম পিএম পোষণ স্কিম হতে চলেছে সেই নিয়ে আগেই ঘোষণা হয়েছিল, সেই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আরও বিস্তারিত যুক্তি কী কী নিয়ম যুক্ত হলে সঙ্গে সেই সমস্ত ডিটেলস প্রকাশিত হয়েছে। আসুন দেখে নেব সরকারি নোটিফিকেশান এই পিএম পোষণ স্কিম সংক্রান্ত, মিড ডে মিলের পরিবর্তে নামের যে পিএম পোষণ স্কিম আসছে এবং তাতে কী কী যুক্ত হলো, কী নির্দেশিকা হলো এই বিজ্ঞপ্তিতে আসুন দেখে নিন বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। পড়ুয়াদের সকলেরই স্কুলেই মধ্যাহ্ন ভোজন করানোর জন্য সর্বশিক্ষা মিশনের মিড ডে মিল স্কিম চালু করে এবং কেন্দ্রীয় সরকারের ঘোষণায় এর নতুন নাম হলো পিএম পোষণ স্কিম। 6 নভেম্বর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে মানে গতকাল প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে জানা গেছে যে শুধু নামকরণই নয়, আরও কয়েকটি প্রকল্প যুক্ত হয়েছে এর সাথে। তার সাথে নতুন খাদ্য মেনু, কুক কাম হেল্পারদের নতুন নাম, তাদের 10 মাসের ভাতা, ছাত্রপিছু খরচ, সাধারণ মানুষ ও প্রকল্পে যুক্ত হচ্ছেন, এরকম নানাবিধি নিয়মগুলি বিস্তারিত আলোচনা করা হলো। একদম এই প্রকল্পে নতুন কী যুক্ত হচ্ছে, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ঘোষণা যে পিএম পোষণ স্কিমে পাক প্রাথমিক ও সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা দুপুরে রান্না খাবার খাবার দেওয়া হয় এবং তার সঙ্গে স্কুলের চত্বরে পুষ্টিকর শাকসবজি বাগান তৈরিতে জোর দেওয়া হবে। তাহলে এবার যেটা নতুন যুক্ত হলো হচ্ছে মানে কিচেন গার্ডেনের ওপর জোর দেওয়া হবে, পুষ্টিকর শাকসবজির বাগান তৈরিতে জোর দেওয়া হবে এবং আগামী 5 বছরে এই প্রকল্পে কেন্দ্রের আনুমানিক 1,30,795 কোটি টাকা খরচ করা হবে। রাজ্যগুলি খরচের পরিমাণ 31,733,17,17,00,000 এবং সারা দেশে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট 11,80,00,000 ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় আসবে। মোট স্কুলের সংখ্যা 11,20,000। নতুন খাদ্য তালিকা, নতুন খাদ্য তালিকা যেটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, নতুন খাদ্য তালিকা হিসেবে যেটা দিয়েছে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেটা খাদ্য তালিকা প্রকাশে প্রাথমিক শিশুদের 100 গ্রাম করে এবং উচ্চ প্রাথমিকের আপার প্রাইমারি পড়ুয়াদের 150 গ্রাম করে ছাত্রপিছু চাল চাল যা 2 টাকা ধার্য করা হয়েছে এবং গমের ক্ষেত্রে 3 টাকা করে। রান্নার খরচ প্রাথমিকের 4.96 টাকা এবং আপার প্রাইমারির 7.45 টাকা করে টাকা করে দেওয়া হবে এবং উপরে উল্লিখিত তালিকা অনুযায়ী প্রাথমিক উচ্চ প্রাথমিকের খাদ্য ক্ষেত্রে আলাদা করে ডাল, সবজি, তেল, নুন, মশলা, জ্বালানির খরচ দেওয়া আছে। দেখুন আলাদা করে দেওয়া হচ্ছে, দেখুন ডালের ক্ষেত্রে 50 গ্রাম, আপার প্রাইমারির ক্ষেত্রে 30 গ্রাম, সবজির ক্ষেত্রে 50 গ্রাম এক একজন পিছু স্টুডেন্টের, আর 75 গ্রাম আপার প্রাইমারির ক্ষেত্রে, তেল এবং অয়েল ফ্যাট এই ক্ষেত্রে 5 গ্রাম হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রে 7.5 গ্রাম, চিনি এবং আরও এই সরি লবণ এবং আরও সমস্ত প্রয়োজন অনুযায়ী চাইবে এবং জ্বালানিও প্রয়োজন অনুযায়ী দিতে হবে, দেওয়া হবে এই স্কিমে যুক্ত হলো। এবং কুক কাম হেল্পারদের ভাতা অন্যান্য নিয়ম রয়েছে, কুক কাম হেল্পারদের প্রতি মাসে 1,000 টাকা করে 10 মাসের ভাতা দেওয়া হবে এবং কুক কাম হেল্পারদের ভোজন মাতা নামে সম্বোধন করা হয়েছে, নাম চেঞ্জ হয়েছে ভোজন মাতা বলা হয়েছে এবং প্রতি বছর স্থানীয় এলাকায় কুক কাম হেল্পারদের রান্নার কোয়ালিটি উন্নয়নের জন্য প্রতিযোগিতা আয়োজন করার কথা বলা হয়েছে এবং রান্না ও স্বাস্থ্যকর বিষয়ে কুক কাম হেল্পারদের ট্রেনিং দেওয়ার কথা বলা হয়েছে এবং তাদের রান্নার ইউনিফর্ম অবশ্যই ব্যবহার করতে বলা হয়েছে। সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনা, পড়ুয়াদের মিল দেওয়ার আগে শিক্ষক অভিভাবক কিংবা সদস্যদের খাবার টেস্ট করতে বলা হয়েছে, এছাড়াও প্রত্যেক স্কুলে সবজি বাগান করার পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে এবং আঞ্চলিক কৃষকদের উৎসাহ দিতে লোকাল মার্কেট থেকে সমস্ত খাদ্যদ্রব্য কিনতে বলা হয়েছে। এবং এই স্কিমের সাথে আরেকটি স্কিম যুক্ত হয়েছে যার নাম হচ্ছে তিথি ভোজন। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় লোকজন চাইলে বিভিন্ন উৎসব কিংবা বিশেষ দিনগুলোতে পড়ুয়াদের বিশেষ খাবার পরিবেশন করতে পারবেন এবং তবে তার জন্য উপযুক্ত অনুমতি সাপেক্ষ রান্না স্কুল প্রাঙ্গণে হতে হবে এবং প্রতিটি বিদ্যালয়ে এই প্রকল্প চালু করতে পড়ুয়া অনুযায়ী সর্বাধিক 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। এই হচ্ছে আর কিচেন ডিভাইস হিসেবে দেখতে পাচ্ছেন 50 জন স্টুডেন্ট হলে 10,000 টাকা খরচ করতে হবে, 50 থেকে 150 হলে 1,500 150 থেকে 250 হলে 20,000 এবং 250 তার বেশি হলে 25,000 টাকা পর্যন্ত খরচ করতে পারবে। আর রিপেয়ারিং কিচেন অফ কাম স্টোর রিপেয়ারিংয়ের জন্য 10,000 টাকা পার ইউনিট কনস্ট্রাকশন 10 ইয়ারেও 10 বছর আগে যদি কোনো কনস্ট্রাকশন তাহলে থাকে তাহলে তারা 10,000 টাকা করে পাবে কিচেন
রান্নাঘর মেরামতের জন্য এবং এটা রয়েছে। এবং তাহলে দেখলেন এবং এবার আমরা নোটিফিকেশানটা দেখে নেব, নোটিফিকেশানটা কী রয়েছে আসুন দেখে নিই। এই হচ্ছে নোটিফিকেশান, গতকাল জারি হয়েছে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন। পিএম পোষণ, প্রধানমন্ত্রী পিএম পোষণ শক্তি নির্মাণ পিএম পোষণ এই প্রকল্পটা স্কিমটা আসতে চলেছে এবারে, তার নোটিফিকেশান আমরা দেখছেন। ফুড গ্রেন কত টাকা দাম ধরা আছে, যেটা আমি বললাম সে ডিটেলসটা এখানে রয়েছে। ফুড গ্রেন, কুকিং কস্ট আইটেমগুলো রয়েছে, অনারিয়াম প্রতি মাসে কত করে দেওয়া হবে কুক কাম হেল্পারদের, ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সপোর্টেশন অ্যাসিস্ট্যান্টদের কী কত টাকা করে দেওয়া হবে, ম্যানেজমেন্ট মনিটরিংয়ের ক্ষেত্রে কীভাবে হবে, সমস্ত ডিটেলস এই নোটিফিকেশানে রয়েছে। আপনারা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারবেন, যেগুলো আমি ডিটেলসটা আলোচনা করলাম সেগুলোই রয়েছে। আর অবশ্যই ভিডিওটা তিথি ভোজন, স্কুলের কিচেন গার্ডেন, স্কুল অডিট, ভোকাল ফর লোকাল কনভার্জেন্স, কমিউনিটি মোবিলাইজেশন, মনিটরিং, ক্যাপাসিটি বিল্ডিং, মোটিভেটিং কুক, স্পেশাল ফোকাস, অ্যাওয়ারনেস জেনারেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুরো ডিটেলস নোটিফিকেশানটাতে রয়েছে। তো যা হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মধ্যে, আরও বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।